বাংলাদেশ থেকে যখন লন্ডন আমি আই তখন আমার ওজন আসছিল 47 কেজি, বাট মাত্র 2 মাসের ব্যবধানে আমার ওজন 60 কেজি হয়ে গেছে। তো ওদেশে হওয়ার পরে আমি বেশিরভাগ আমার পরোটা খানি পড়ছে সকালে, আর পরোটা খাইয়া খাইয়া মনে হয় আমি অত মোটা হয়ে গেছি। এটা যাইয়ে কথা লাগিয়ে সকালে আমি চেষ্টা করি একটু হেলদি খানি খাওয়ার লাগিয়া, সো ওটা লাগিয়ে আমি সকালে বেশিরভাগ সিরিয়াল খাওয়ার চেষ্টা করি, বাট যদিও প্রতিদিন খাওয়া হয় না। তো সিরিয়াল খাওয়ার লাগি আমি দুধ আমি আমার পরিমাণ মতো লইয়া গরম করি লাই ওইয়া। কলা খাওয়াটাও জরুরি, কলা মানে কলা খাইলে শরীরের লাগি খুব ভালো, বাট আমি এমনি কলা খাইতাম পারি না। ওর তার লাগিয়া সকালে যখন আমি সিরিয়াল খাই আমার দুধের মাঝে কলারে খাটি আর হরমরি দিই লাই, তাইলে আমার খাইতে ভালো লাগে। আর ও দুই ধরনের সিরিয়াল আমার খুব ভালো লাগে, যদিও এইগুলোর মাঝে ফ্যাট আছে, বাট মানে ওগুলা খাই আর কি, সব সময় নাই, মাঝে মাঝে যেটা নর্মাল ফ্যাটের ওটাও খাই। সো আমি সবটা দিয়া এক কেন মজা করিয়া খাই আর কি। অ্যান্ড সবচেয়ে বড় জিনিস হইল কি, সকালে আমি বেশিরভাগ চেষ্টা করি যে একটু কুসুম গরম পানি খাওয়ার লাগিয়া, কারণ হালকা একটু গরম পানি সকালে খাইলে ফ্যাট বার্ন হয়। আর কইলাম তো আমি মুড হয়ে গেছি, আত্মীয়রাম দিন দিন ওটার লাগিয়া চেষ্টা করলাম আর কি। আর একটা জিনিস হচ্ছে গিয়ে, আমার মাথা যদি কোনো প্রবলেম হয় তাইলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ আমার একটু ঠান্ডা লাগছে আর কি, তার লাগে মাথা একটু প্রবলেম হয়। আর এখন হচ্ছে গিয়ে আমার সবচেয়ে স্পেশাল জিনিস, যেটা ছাড়া আমার দিনই চলে না, মানে আমি যদি কোনো দিন না খাই তাইলে আমার মনে হয় আমার দিনই যান না। তো আমি একটু কড়া লিকার খাই, ওটার লাগে আমি 2টা চিবেক দিই বেশিরভাগ। আর আমার চা ওই লগে আমার ওভেনে বানাইয়া দিলে, আমি চুলাত বানাই না, কারণ একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি, ইজিও লাগে, বহুতে হয় মজা লাগে না, বাট আমার চলে সমস্যা না। খালি আমি পানি দিই না, পানি দিলে হালকা হালকা হয়ে যায়, বাট আমি খালি দুধের উফ্রো করি, তো দুধের উফ্রো করলে ইয়ে লাগে আর কি, একটু খরা লাগে, খরা লিকার আমার একটু ভালো লাগে। সো দেখুন 1.5 মিনিটে আমার চা হয়ে গেছে, ঠিকটা কত ইজি নানি। আর চুলাত করলে দেখবার সময় তার দোয়া লাগে, ইয়ে খরা লাগে, তারপরে বিরক্তিকর মেহমান টেমান আইলে অবশ্য মানে এটা নিয়ে দিই। আর ঈদে শোয়ার পরে আমি ফার্স্টে চিনি খাইতাম বেশি, বাট এখন আস্তে আস্তে কমাই লইছি, মোটাও উইরাম আর তার লাগে আর কি, সপ্তাহ মিলিয়ে কমাই লইছি চিনি টিনি খাওয়া। তো আমি একবারে 1/2 চামচ চিনি খাই আর কি, খাইতে খাইতে প্রথমে হয়ে হতে খারাপ লাগছে, বাট এখন খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। তো ওটা ওই লাগে আমার সকালের রুটিন, কোনো দিন সিরিয়াল, কোনো দিন ব্রেড, পরোটা মাঝে মাঝে, পরোটা আমার খুব ভালো লাগে, তো মাঝে মাঝে যেদিন গরু মাংস মাংস রান্ধি তখন খাই আর কি, বা আলু ভাজি করলে মিশা করা বি ভালো ফাইন তখন খাই আর কি, কোনো দিন সার পরোটায় খাইলাই। আচ্ছা যাই হোক, সবাই আমার ভিডিও দেখছো এর লাগে সবাইকে ধন্যবাদ, আমার লাগে সবাই দোয়া করবা, আর আমার ভিডিও দেখার লাগে সবাই অসংখ্য ধন্যবাদ। আমার দি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে।